হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি হুগলি জেলার সিংটি বাজারে। তো এখানকার নিদর্শন যে থিম তৈরি করেছে সেটা হলো কেদারনাথের মন্দির। খুব সুন্দর পরিবেশ এবং সুন্দর আলোকসজ্জা, সুন্দর আলোকসজ্জায় সজ্জিত মণ্ডপটিকে ঘিরে তুলেছে। এবং আমি সেই অংশ জুম করে দেখিয়ে দিচ্ছি, মণ্ডপের ওপরটি খুব সুন্দর একটি নিদর্শন কেদারনাথের মন্দির। যারা কেদারনাথে যেতে পারছো না তারা এখানে এসেই উপভোগ করতে পারেন। তো এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে সিংটি বাজার, যেটি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত। আমি চলে এসেছি আজ জাঙ্গিপাড়া থানার অন্তর্গত সিংটি বাজার। সেখানে একটি কেদারনাথের যে ষাঁড় গরুটি রয়েছে সেইটিও নিদর্শন তৈরি করেছে, ষাঁড় গরুটি। তো খুব সুন্দর একটি নিদর্শনের মাধ্যম দিয়ে পরিবেশিত করেছে, পরিবেশকে সাফল্যমণ্ডিত করে তুলেছে কেদারনাথের মন্দিরটি। এবং তার ভিতরে যে প্রতিমা, সেই প্রতিমা আমরা নিদর্শন দেখাবো। তো দেখতেই পাচ্ছ সেই প্রতিমা, খুব সুন্দর প্রতিমা তৈরি করেছে। তো এই প্রতিমাও ভিতরেও অংশে যে ঝাড়বাতি, সেই ঝাড়বাতিকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমার এসআর কনসেপ্টের মাধ্যম দিয়ে তোমাদের কিছু কিছু জায়গার আমি ভিডিও তুলে ধরছি। সে ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা বাড়িতে বসে থেকেই ভালো ভালো নিদর্শনগুলি দেখতে পাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর প্রতিমা, সুন্দর প্রতিমা নিদর্শন তোমরা করে নাও বাড়িতে বসে থেকেই। এবং তার চারপাশের পরিবেশ এত সুন্দর, এবং এত লোকের আনাগোনা, এত লোকের যে আনন্দ, সেই উচ্ছ্বাস এই চার দিনের মধ্যেই সমাপ্তির পথে পরিবেশিত হবে। তো আমি ভিডিওটি করেছিলাম নবমীতে। তো নবমীর রাতে আমি গিয়েছিলাম পরিক্রমা করতে। তো খুব ভালো লেগেছে এই পরিবেশকে আমার, তাই আমি তোমাদের সামনেও তুলে ধরলাম। আশা রাখি তোমাদেরও ভালো লাগবে, খুব সুন্দর দৃশ্য। একটি রথের মাধ্যমে মনে হবে যেন একটি রথে করে আসছে মা দুর্গা, সেই দৃশ্য তারা তুলে ধরেছে, সেই দৃশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো আমিও এখানে আমি একটি ছবি সেলফি তুললাম এবং একটি ছবি তুলেছিলাম, সেটাও তোমাদের সামনে পরিবেশিত করলাম। এটি চলে এলাম তার পাশেই সিংটি সুকান্ত পার্কে। তো এখানকাও আমি দেখাচ্ছি আমার তোমাদের মণ্ডপটিকে, তোমরা এখানের মণ্ডপটিও আমি একসাথে আমি দেখিয়ে দিলাম। তো এখানে খুব সুন্দরভাবে প্রতিমাও করেছে এবং মণ্ডপ সজ্জাকে সাজিয়ে তুলেছে, পরিবেশকে খুব ভালোভাবে করেছে। দেখতেই পাচ্ছ তোমরা সেই ঠাকুর। থ্যাংক ইউ। এই দুটোই আজকে ছিল হুগলি জেলার